ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির ঘটনার পর পরিদর্শনে আসলেন ডিসিসি নর্থ জোন শ্রী হরি পান্ডে। ভোট পরবর্তী হিংসার খবর নতুন নয়, সেই হিংসার আজ থেকে মুক্তি পায়নি খোদ সাংসদ অর্জুন সিং। বারবার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনা ঘটেছে, তবে বুধবার সকালের ঘটনা আরো দুঃসাহসী। সিআরপিএফ জওয়ানদের নিরাপত্তা সত্ত্বেও বোমাবাজির ঘটনা ঘটে, শুধু তাই নয়, জওয়ানদের বাংকার লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। এই ঘটনায় সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পরিদর্শনে আসলেন ডিসিসি নর্থ জোন শ্রী হরি পান্ডে। তিনি জানান, গোটা বিষয়টি সঠিক ও তৎপরতার সাথে তদন্ত করা হবে, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। পুলিশ এসে ওটা তদন্তে নেমেছে, খোঁজ খবর নিয়েছে, ওটা নিতে গিয়ে যেটা খবর আমরা জানতে পেরেছি, যেটা খবর আমরা জানতে পেরেছি যে আজকে সকালেই মজদুর ভবন থেকে চার পাঁচ ছটা ছেলে, সাতটা ছেলে ওরা মজদুর ভবন থেকে বেরিয়ে যায়। আর পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে একটা ছেলে চায় খাচ্ছিল, ওখানে যায় ওই ছেলেটাকে ওরা প্রথমে ওখান থেকে টেনে নিয়ে আসে, আর এইখানে মারধর করে। মারধর করার পর ওই ছেলেরা আবার মজদুর ভবনে ঢুকে যায়। তারপরে যে ছেলেটা মার খেয়েছিল সে অন্য দু তিনটা ছেলে, চারটে ছেলেকে নিয়ে এসে মজুর বন এইখানে বম চালায়, তিনটে বম হাল করেছে। তো যে ছেলেরা বম চালিয়েছে ওখান থেকে দুজনকে ডিটেইন করা হয়েছে, আর পুলিশ ফার্দার ইনভেস্টিগেশনটা করছে। মজদুর ভবন থেকে এসেছিল তার প্রমাণ কিভাবে পাওয়া গেল? তার করা হয়নি। কি বলছেন? বলছে সাংসদের বাড়িতে বোমা, এ রাজ্য নয়, দেশের ক্ষেত্রে কিভাবে এটা সম্ভব হলো? আচ্ছা, এই ঘটনাটা যে সূত্রপাত আপনাকে যেরকম আগেই বলেছি, ঘটনার সূত্রপাত হলো যে এখান থেকে মজুর ভবনে যেটা যেখানে সাংসদ নিজেই থাকে, মাননীয় সাংসদ, ওখান থেকেই সকালবেলা ছ সাতটা ছেলেরা বেরিয়েছে, বেরিয়ে এখানে যায়, ওরা এটা প্ররোচনা দেয়, ওদেরকে মারধর করে, তারপরে ওরা আবার ঢুকে যায়, তারপরে ওই ছেলেরা যারা মারধর খেয়েছিল ওরা এসে বোমাটা মারে। ওইটা ফার্দার ওনার দেখুন, ওনার বাড়িতে বোমা, মানে আপনি যেটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এটা ডেফিনেটলি ওনার সেফটি সিকিউরিটি একটা ব্যাপার আছে, সেটা আমরা খুব ভালো করে দেখবো যে ভাই সিআইএসএফ সিকিউরিটি আছে ওখানে, তার সত্ত্বেও ওখানে কী করে যে দুষ্কৃতীরা বাইরে এলো, যারা অ্যাকশন করে বাইরে ভিতরে চলে গেল, আবার তার রিটালিয়েশনে এটা হলো, তো ওটা কীভাবে হচ্ছে যেখানে ওনারা সিআইএসএফ সিকিউরিটি দিয়ে ওনারাকে গার্ড করা হয়েছে বাড়ি আক্রমণ? দেখুন, আফটার বাই ইলেকশনে, এ তো একটু নতুন ব্যাপার নেই, আফটার বাই ইলেকশনে এই টাইপের অ্যাক্সিডেন্ট, এই টাইপের ইনসিডেন্ট কতবার হয়েছেন। আর আজকে তো এমন হয়েছেন, আমি শুনেছেন একটা মাইনার ছেলে, যে আপনার এজ হবে 9 to 10 years, ওইখানে এসে একটা পরপর করে তিনটা বম একটা অ্যাটাক করেছেন এই গেটে থেকে, একদম যেখানে সিআইএসএফ লোক ব্যারিকেড আছে তো ওখানে। আপনি জাস্ট ইমাজিন করো, তো ছোটো ছেলে এই টাইপের বম অ্যাটাক করছে, কেউ কেউ লেগে যাবে। এখানে তো মর্নিং সময় সবাই লোক এখানে বসে থাকে, মিনস এখানে যে কমন পাবলিক আছে এখানে বসে থাকে, আর ছোটো ছোটো ছেলে লোক এখানে থাকে, কেউকে কিছু হয়ে যাবে, তো কে রেসপন্সিবিলিটি? বোমটা মারা হয়েছিল, এই গেট আছে আমার দম, যে ব্যারিকেড আছে ওর পাশে একটা গেট আছে, ও গেটের উপরে একটা বম অ্যাটাক হয়েছে, মিনস আমার অফিসে ক্লোজ আছে, খুব ক্লোজ, মিনস ও আমারই বাড়ি আছে ওখানে, তো এমন টাইপের ইনসিডেন্ট হয়েছেন। আপনি জাস্ট ইমাজিন করো, সিআইএসএফে অন রিটার্ন ফায়ার করে দেবে, তো কি বলবে কি সিআইএসএফে সেন্ট্রাল ফোর্সেস এমন টাইপের অ্যাকশন নিচ্ছে, মাইনারের উপরে অ্যাটাক করছে, তো মাইনারে কি মাইনারে একটা এ আছে কি মাইনার অ্যাটাক করতে পারবে, আর মাইনারকে উপরে ইভেন টাইপের ক্রিমিনাল কিছু করবে, তো মাইনার উপরে কিছু অ্যাকশন হবে না? এবং ঝামেলা ম্যাটারে আমি জানি না ভালো থেকে, আমি শুনেছেন যে বম ম্যাটারে আমি জানি কি বমে অ্যাটাক হয়েছেন, ঝামেলা কী হয়েছেন কী হয়েছে না এ আমি জানি না। উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য তো আমি বলতে পারবে না ভালো থেকে, লেকিন এই টাইপে সব সময় হয়, তো আপনার সব সময় তো কিছু না কিছু রিজন দিতেই পারবে। দাদা, সিআইএসএফ থাকাকালীন কি করে হয়, সিআইএসএফ এর ভূমিকা কি ছিল? দেখুন, সিআইএসএফ এ তো আমার সিকিউরিটি গার্ড আছে, সিআইএসএফ এ তো আমার যে গার্ড আমার উপরে কিছু হলে ও আমাকে ইয়ে করতে পারবে, লেকিন এমন টাইপে বাড়ি উপরে বা গেটের উপরে অ্যাটাক হবে, আর সিআইএসএফ এর উপরে তো সিআইএসএফ কে তো অথরিটি নেই কেউ 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 ফায়ার করতে পারবে। যখন সিআইএসএফ বোমটা ছিল তখন সিআইএসএফ কি করছিল? সিআইএসএফ ও সময় মেবি ডিউটিতে ছিলাম, লেকিন সিআইএসএফ কিছু
সিআইএসএফ কি করতে পারবে? ছোট ছেলে এই দেখুন গলি আছে, গলি থেকে ভিতরে থেকে অ্যাটাক করছে, সিআইএসএফ তো দেখতে পারবে না। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।